বলতে পারে যে হাতে চুরি কেন ভাইয়া, মানুষ ছেলেটাকে সব কিন্তু ভালো না, মানুষ এবারে কাজ করি দেখে মানুষ অনেক নানান ভাবে খারাপ কথা বলে, তাই স্বপ্ন চুরি করে রাখি। স্বামী পাইতাম তাহলে আর মানুষের সাথে কাজ করতাম না, পাশে তো নামাজ পড়তাম। আর বাস স্বামী যদি গরিব থাকে তাও যদি পাশে থাকে তাও একটা মানুষ সাপোর্টই দেয়, যে ভয়তে কথা বলতে পারে না কি খারাপ কোনো কথা বলতে পারে না। স্বামী হয়েছে মাথার একটা ছায়া, ছায়া না থাকলে আজকাল কেউ কখনো ভালোবাসে। মানে বলতে চাচ্ছেন যে স্বামী গরিব হোক কিন্তু পাশে যদি থাকে সেটা একটা ব্যাক সাপোর্ট হিসেবে কাজ করে। দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু বসে আছে, আমরা তার গল্পটা শুনব। তো আপু খুবই গরিব ঘরে একটা মেয়ে, তো আপু কি জন্য ইউটিউবে আসলেন, তার কি কষ্ট, আমরা তার মুখ থেকে শুনবো। আপা আসসালামু আলাইকুম। কেমন আছেন? আপনার নাম কি? মাশাআল্লাহ, দেখতে তো মনে হয় মিষ্টি। বিয়ে শাদী হয়েছে? যাক ভালো। কার সাথে প্রেম টেম করেন নাকি? প্রেম করেন না। তারা সারাদিন কি করেন? এই তো মানুষের বাসায় কাজ করি, গরিব মানুষ কি করে। আচ্ছা, বয়স কত ছিল আপনার? 18 বছর। তো বিয়ে শাদী না করে মানুষের বাসায় কাজ করতে কি ভালো লাগে? কি করবো ভাইয়া, বাবাটা অসুস্থ, মারা নিয়ে চলতে পারি না, আপনারা ঘরে থাকি, সারাদিন কাজ করি, বাসার 5টার দিকে এসে নামতে পারে। ভাইকে গরিব হয়ে কেউ জিগায় না, বুঝছো? আচ্ছা, বাবা নাই না? বাবাটা আছে অসুস্থ। আচ্ছা, মা? মা আছে, তার মন দিয়ে কাজ কাম করতে পারে না, আমি কাজ কাম করে সংসারে চালাই। আচ্ছা আচ্ছা, কি করেন আপনি? মানে বিয়ে করলে একটা অন্তত টাকা না থাক স্বামীর, কিন্তু একটা গার্ডিয়ান হিসেবে তো সাপোর্ট দিতে পারে, ঠিক না? তো সেটা দেখুন আপনার নাই। আচ্ছা, তাই মনে করেন কোনো বিবাহিত বা কোনো বয়স্ক পুরুষ যদি বিয়ে করে আপনি করবেন? যেমনই হোক, মনের মতো একটা মানুষ পেলে হয় যে দুই বেলা দুটো ডাল ভাত খাওয়াতে পারবে। আচ্ছা, তো দর্শক নামাজ পড়াইতে পারবে। আচ্ছা, তো আপনি বিশটাপুর কথা শুনলেন, তার নাম্বারটা হচ্ছে 01619428289। আমি নাম্বারটা আবারও বলছি, 01619428289। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।